হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশাল ব্যবধানে জয় নরেন্দ্র মোদি, বিজেপি সমর্থক উল্লাস। 90 কোটি ভোটারের দেশ ভারত বিশ্বের বৃহত্তম নির্বাচন ভোট গ্রহণে শেষ হয়েছে 19 মে। আজ ভোটের ফলাফল গণনায় ব্যাপক সংখ্যাগরিষ্ঠ পেয়েছে নরেন্দ্র মোদি, বিজেপি। ভোটের ফলাফলের সর্বশেষ খবরাখবর ভারতের নির্বাচনের নাটকীয় প্রভাব শেয়ার বাজারে। সারসংক্ষেপ, দ্বিতীয়বারের মতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ অর্জন করলেন নরেন্দ্র মোদি, বিজেপি রাহুল গান্ধী কংগ্রেস। সেজন্য এই ফল বিরাট এক ধাক্কা, বুথ ফেরত জরিপকেও পেছনে ফেললো বিজেপি। 11 এপ্রিল থেকে 19 মে মোট 7টি ধাপে ভোট গ্রহণ হয়েছে। 543 আসনে লোকসভা আসনে সংখ্যাগরিষ্ঠের জন্য কমপক্ষে 272টি আসন প্রয়োজন। সারা দেশে মোট ভোটার ছিল প্রায় 90 কোটি। ১৮৪২টি রাজনৈতিক দলের ৮০০ এরও বেশি প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছিলেন। নারী প্রার্থীর সংখ্যা 720 জন এবং তৃতীয় লিঙ্গের প্রার্থী 4 জন। 1952 সালে ভারতে প্রথম লোকসভা নির্বাচন সম্পন্ন হতে সময় লাগে 3 মাস। 1951 সালে এর আগে যখন প্রাথমিক ফলাফল দেখা জানা যাচ্ছিল যে মোদি শোচনীয়ভাবেই বিজয়ী হতে যাচ্ছেন, তখন স্টক মার্কেটের মূল্য সূচক আগের সব রেকর্ড ছাড়িয়ে যায়। প্রথম 2 বাজারে সেনসেক্স বা নিফটি 50 এর সূচক যখন বাড়তে থাকে, তখন বিনিয়োগকারীরা উল্লাস করতে থাকেন। মিস্টার মোদি দীর্ঘদিন ধরে নিজেকে ব্যবসা বান্ধব বলে প্রচারণা করে আসছেন, তাই শেয়ার বাজারের ঊর্ধ্বগতি তার প্রতি বিনিয়োগকারীদের সমর্থনে ইঙ্গিত বলে মনে করা হয়। তবে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার দৃশ্যত কমে এসেছে। গত কয়েক মাসে গাড়ি ও 2 চাকার বাহনের বিক্রি চরমভাবে কমেছে। এ দুটিকে ভোক্তাদের চাহিদা গুরুত্বপূর্ণ সূচক বলে মনে করা হয়। নতুন সরকারের জন্য এটা একটা প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখা দিতে পারে। গত 5 বছরে মিস্টার মোদি অর্থনীতিতে বেশি কিছু সংস্করণ করেছেন। বিশ্লেষকরা মনে করছেন তাকে এগুলোর উপর আরও কাজ করতে হবে আগামী দিনগুলোতে, আরও বলিষ্ঠ অর্থনৈতিক নীতিমালা গ্রহণ করতে হবে। ভোটারদের আবার ধন্যবাদ জানালেন মোদি। নির্বাচনের বিপুল বিজয়ী পর নরেন্দ্র মোদি আরেকটি টুইটে করে ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন। এতে তিনি বলেছেন, ভারতের আমাদের জোটের প্রতি যে শ্রদ্ধা দেখানো হয়েছে তাতে আমরা আপ্লুত হয়েছি। জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটানোর জন্য এটা আমাদের আরও শক্তি যোগাবে। কলকাতা থেকে অভিমত ভট্টশালী জানাচ্ছেন, বেলা 10:30টার দিকেই বোঝা যাচ্ছিল যে পশ্চিমবঙ্গে বহু কেন্দ্রে এগিয়ে যাচ্ছে বিজেপি। তখনই বসিয়েছিল বিজেপি রাজ্য দপ্তরে, রাস্তাটা গেরুয়া আবিরে ঢেকে গিয়েছিল। অভির মাখা সমর্থকদের মুখে বোঝা কঠিন হয়ে উঠেছিল। কেউ স্লোগান দিচ্ছিল জয় শ্রীরাম, কেউ বলছিল হর 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 মোদি, গর 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 মোদি। আমার প্রায় সবার মুখেই ছিল মন্দে মত মাতরম ধ্বনি। বিজেপি কয়েকজন কর্মী বলছিল খুব ভালো ফল হবে জানতাম, কিন্তু সেটা যে এত বেশি আসন হয়ে যাবে আমরা ভাবিনি। আরেকজন পাশ থেকে বলছিল, মমতা ব্যানার্জি তো আমাদের দলকে এত ভালো ফল করতে সুযোগ তৈরি করে দিয়েছেন, তিনি যেভাবে মুসলিম তোষণ শুরু করেছেন তাতে আমরা হিন্দুরা একজোট হয়েছি। কলকাতা বিজেপি সমর্থকরা তার কিছুক্ষণ পরে যখন মমতা ব্যানার্জি বাসভবন হরিশ মুখার্জি রোডের সামনে পৌঁছালাম, সেখানে 50-60 জন সাংবাদিক আর অনেক নিরাপত্তারক্ষী ছাড়া আর কেউ নেই। রাস্তায় ফাঁকা পাশের রাস্তায় দলের এক ক্যাম্পে বসছিল বেশ কিছু সমর্থক, নিজেদের মধ্যে নিচু গলায় কথা বলছিলেন। আলোচনা বিষয়ে এই ফল কী করে হয়ে গেল বিষময়ে তাদের চোখে মুখে। দক্ষিণ কলকাতার কেন্দ্রে তৃণমূল প্রার্থী মালা রায়ের নির্বাচনী কার্যালয়ে গিয়ে দেখেছিলাম, অনেক সমর্থক টিভি দেখছেন, সবাই নিশ্চুপ। হঠাৎ ঘোষণা হলো যে তিনি প্রায় 3 লক্ষ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন, সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়লেন সমর্থকরা।
দলনেত্রী মমতা ব্যানার্জির নামে জিন্দাবাদ ধ্বনি উঠিল। তৃণমূল কংগ্রেসে জিন্দাবাদ স্লোগান দিতে দিতে সবুজ আবির ভার করলেন সবাই। তারপর অনেকগুলি মোটরসাইকেলে চেপে দলের পতাকা উড়িয়ে বেড়ালেন তারা।